প্রকল্পের বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রান্তিক ও গরিব মানুষদের বাড়ি তৈরির প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের, তবে রাজ্যের অভিযোগ বহুদিন ধরে প্রকল্পের বকেয়া টাকা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গের দরিদ্র সম্প্রদায়। তার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই টাকা মেটাবেন বলে জানিয়েছিলেন। চলতি বছর সেসব গরিব ও প্রান্তিক মানুষদের ব্যাংকে 9.5 কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে, একাজ যদি রাজ্য সরকার সম্পন্ন করতে পারে তবে তা মাইল ফলক হয়ে থাকবে। আগে কোনো রাজ্য সরকার একসাথে বিপুল পরিমাণ টাকা দিতে পারেনি, তাই এটি রেকর্ড সৃষ্টি করতে পারে, সে কারণে মাইল ফলক তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ধাপে ধাপে 15ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যে 12 লাখ গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। প্রথম কিস্তিতে 60,000 টাকা পাঠানো হবে। সম্প্রতি মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, রাজ্যে মাটির বাড়ির সংখ্যা 36 লাখ, এবার 12 লাখ বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। কেন্দ্র সরকারের ওপর আবাস যোজনার পাশাপাশি 100 দিনের টাকা আটকে রাখারও অভিযোগ উঠে আসে। এই দাবি দাবা পূরণে দিল্লিতে গিয়ে ধর্নায় বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে আবাস যোজনার বকেয়া টাকা দেবে রাজ্য সরকার।